রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নতিপুর রামকৃষ্ণ মা সারদা সেবাশ্রমের পক্ষ থেকে নরনারায়ণ সেবা এবং অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত গ্রামবাসীরা নতিপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে 40তম বর্ষ পেরিয়ে আমরা 41তম বর্ষ পড়েছি, যেটা হচ্ছে কথা 188তম রামকৃষ্ণের জন্মজয়ন্তী আমরা পালন করছি। আশ্রমের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের আশ্রমের যে সমস্ত অনুষ্ঠান ছিল সেগুলোকে আমরা করেছি। আর সবথেকে বড় জিনিস আমরা করতে পেরেছি, যেটা হচ্ছে কথা আশ্রমে স্বামীজি মঞ্চ এবং সাধু নিবাস, এই দুটো জিনিস আমরা এবছর উদ্বোধন করেছি বিএমএইচকে দিয়ে। এবং 12টা থেকে আমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা ছিল। নরনারায়ণ সেবার মধ্য দিয়ে আমরা এই কাজটা শুরু করছি। এবং রাত্রিবেলা আমাদেরই আশ্রমে পাঠচক্রের মহিলা যাত্রানুষ্ঠান করবে নটি বিনোদিনী। প্রায় 2500 মানুষকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি নরনারায়ণ সেবার মধ্য দিয়ে। মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে চাইছি যে আগামী দিনে মানুষের সেবামূলক কাজে আমরা করার চেষ্টা করছি, এর আগে আরো মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে সেবামূলক কাজে আরো মানুষ এই রকম আমরা সেবামূলক কাজে এগিয়ে আসো। আমরা এর আগে দুটো চক্ষু ক্যাম্প করেছিলাম এবং 20 জন মানুষের চোখের আলো আমরা বিনা ব্যয়ে আমরা চক্ষু অপারেশন করতে পেরেছি এবং চোখের আলো আমরা ফিরে দিতে পেরেছি। এর নাম কমলাকান্ত সিংহ, এই আশ্রমের আমি সম্পাদক।